সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, দরখাস্ত করি আল্লাহ পাক যেন আমাদের সকল নেক আমলগুলো কবুল করে নেন এবং সদা সর্বদা নেক আমলের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। সেই সাথে আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের গুনাহ পাপ অন্যায়, জানা অজানা যেগুলো হয়ে যায় আল্লাহ পাক সেগুলো যেন দয়া করে, অনুগ্রহ করে ক্ষমা করে দেন এবং সকল প্রকার অন্যায় এবং পাপ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, দূরে রাখেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাতের জন্য, মানবতার জন্য মহান শিক্ষক। আল্লাহ পাক তাকে নবী রাসূলগণের ধারাবাহিকতায় সর্বশেষ রাসূল হিসেবে, সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ যুগের মানুষের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, নবী এবং রাসূলগণের এই পৃথিবীতে আগমনের ধারাবাহিকতার কথা আল্লাহর রাসূল উল্লেখ করে বলেছেন যে নবী এবং রাসূলগণের এই পৃথিবীতে আগমনের একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে এটা একটি সুরম্য অট্টালিকা, একটি সুন্দর সুরম্য একটি প্রাসাদ, যার একটি ইঁটের সাথে আরেকটি ইঁটকে অত্যন্ত মজবুতভাবে গেঁথে দেওয়া আছে। পুরো বিল্ডিংটাই, পুরো অট্টালিকাটাই দাঁড়িয়ে আছে মাঝখানে বা কোনো একটি জায়গাতে, একটা ইঁট বরাবর জায়গা খালি আছে, একটি ইঁট রাখার জায়গা খালি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাল্লাবিনা তুহাদি, সেই খালি জায়গায় পূরণ করার জন্য, যে ইঁটটা পূরণ করার জন্য খালি জায়গা রাখা হয়েছে, আমি সেই ইঁট, আমি হচ্ছি সেই ইঁট। সুতরাং এই হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলগণের আগমনের ক্ষেত্রে যে ধারাবাহিকতা ছিল, যে পূর্ণতা ছিল, তা সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক তা পূর্ণ করে দিয়েছেন। নবী রাসূলদের এই সুরম্য অট্টালিকাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে এটাকে পূর্ণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার সর্বশেষ রাসূল হিসেবে মানুষকে তার প্রতি ঈমান পোষণ করা এবং তার উপস্থাপিত দীনকে, ঈমানকে, আকীদাকে, ব্যবস্থাকে গ্রহণ করার জন্য সকল মানবকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন যে হে রাসূল, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলুন, হে মানব সকল, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, রাসূল হিসেবে এসেছি। সুতরাং আল্লাহর রাসূল তার রিসালাত লাভ করার পরে, তার নবুয়াত লাভ করার পরে বা তখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই সময় যত মানুষ ছিল এবং যত মানুষ আসবে এবং আমরা যত মানুষ আছি, এই সকল মানুষের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল। সুতরাং আল্লাহর প্রতি কারো বিশ্বাস বা ইমানের দাবি যদি কেউ করেন, আল্লাহর প্রেরিত দিনের অনুসারী হিসেবে যদি কেউ নিজকে প্রমাণিত করতে চান, তাহলে তাদের সকলের জন্য
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ করা এবং তার উপস্থাপিত দিনকে গ্রহণ করা ছাড়া অন্য কোনো পন্থা খোলা নেই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরে, রিসালাত লাভ করার পরে, তখন থেকে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে তারা তার আগে যে যে ধর্মেরই বা যেই নবী রাসূলদেরই অনুসারী থাকুক না বলে দাবি করুক, তাদের সকলের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ করা অপরিহার্য। তাছাড়া তারা আল্লাহর দীনের অনুসারী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাছাড়া তারা আল্লাহর পক্ষ থেকে আসা যেই কিতাবগুলো আগের নবীর যুগে এসেছে সেই কিতাবের অনুসারী বলে আল্লাহর কাছে গৃহীত হবে না। সকল মানুষকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ করতে হবে এবং এই বিশ্বাস মুসলিমদেরকেও করতে হবে, অবশ্যই করতে হবে, যারা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপরে নাজিল করা কোরআন, তার উপরে নাজিল হওয়া দিন ইসলামকে যারা মেনে নেবে তারাই কেবল সঠিক ইসলামের তারাই কেবল ইসলামের অনুসারী এবং তারাই কেবল আল্লাহর পক্ষ থেকে আসা দিনের একমাত্র অনুসারী। এছাড়া অন্য কোনো ধর্মের লোকেরা যদি তারা এই দাবি করে যে আমরাও আল্লাহর অমুক কিতাবের অনুসারী, অমুক নবীর অনুসারী, সেটা গ্রহণযোগ্য হবে না, মুসলমানরাও সেটা বিশ্বাস করতে পারে না। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? সুতরাং ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম অথবা আরও যদি কেউ দাবি করে যে আমি অমুক নবীর পয়গম্বরের অনুসারী, সেগুলো গ্রহণযোগ্য নয়, মুসলমানরা সেগুলোকে সঠিক মনে করতে পারে না। যদিও তাওরাত, ইঞ্জিল, জাবুর এই কিতাবগুলো এবং নাম না জানা আরও যে সকল কিতাবগুলো আছে, সহিফা যেগুলো আছে, সুহুফ যেগুলো আছে, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের কাছে আরও নাজিল হয়েছিল, সেগুলো আমরা আমভাবে সেগুলোকে সত্য বলে স্বীকার করি, সেগুলো আমভাবে সত্য বলে স্বীকার করি। নবী দাউদকে, নবী মুসা আলাইহিসসালামকে আমরা নবী হিসেবে স্বীকার করি, ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে আমরা স্বীকার করি, দাউদ আলাইহিসসালামকে আমরা নবী হিসেবে স্বীকার করি, তবে এই স্বীকারটা হচ্ছে আমভাবে। তাদের কোনো শরিয়াতি ব্যবস্থা, তাদের কোনো তাদের উপর নাজিল হওয়া কোনো কিতাবকে আমরা বর্তমান সময়ে আমাদের কাছে যদি থেকে থাকে সেটাকে সত্য বলে গ্রহণ করতে পারি না। এই জন্য এই উদারতা এক্ষেত্রে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকা যাবে, তবে সেটাকেও সত্য বলে মুসলমানরা স্বীকার করতে পারে না। কথাটা কি বুঝতে পেরেছেন? শ্রদ্ধা করা যাবে কিন্তু সেটাও সত্য এটা বিশ্বাস মুসলমানরা করতে পারে না, কারণ এটা তাদের ঈমানের পরিপন্থী হবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি সকল মানুষের জন্য নবী এবং রাসূল, সকল মানুষকেই তার প্রতি ঈমান আনলেই কেবল তারা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে গৃহীত হবে। তার উপরে যারা ঈমান গ্রহণ আনবে না, তার উপর নাজিল হওয়া কোরআনের প্রতি যারা ঈমান আনবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থাপিত দীন এবং দীনের হুকুম আহকামের প্রতি যারা ঈমান আনবে না, তাদেরকে মুমিন মুসলিম বলা যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যেমন কাফের কথা উচ্চারণ করেছেন, মুশরিক কথা উচ্চারণ করেছেন, ইহুদি কথা উচ্চারণ করেছেন এবং মাসিহ, যেটাকে নাসরানি বলে, নাসারা, তাদের কথা উচ্চারণ করেছেন, সুতরাং আল্লাহ পাক তাদেরকে মুসলিম বলে ঘোষণা করে। এই জন্য আমাদেরকে সেভাবেই রাখতে হবে, এটার নাম হচ্ছে ইমান। আমরা আবারও বলছি, অন্য সকল ধর্মের প্রতি এবং সেই ধর্মের অনুসারীদের প্রতি মানুষ হিসেবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে কিন্তু তারা সত্য ধর্মের উপর আছে, সত্য দিনের উপর আছে, এইটা আমাদের বিশ্বাস করা আমাদের ঈমানের পরিপন্থী, আমাদের ঈমানের বিপরীত। সুতরাং এই বিষয়টি আমাদেরকে পরিষ্কার হতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমি রাসূল হিসেবে আগমন করেছি, এই কথা কোনো ইহুদি, নাম ধরে বলেছেন, এই কথা কোনো ইহুদি অথবা নাসরানি শোনার পরে আমার প্রতি ঈমান না নিয়ে সে যদি মৃত্যুবরণ করে সে জাহান্নাম, সে কি জাহান্নামে। সুতরাং এই জন্য আর জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন যে জাহান্নাম তৈরি হয়েছে কাদের জন্য,
কাফের মুশরিকদের জন্য, যারা মমিন যারা মুসলিম তাদের জন্য তৈরি করা হয়েছে কি জান্নাত, আর জাহান্নাম তৈরি করা হয়েছে অমুসলিমদের জন্য, মমিন নয় যারা তাদের জন্য। সুতরাং এই এই মমিনরাই যখন ওই তাদের কিছু চরিত্র বহন করে, তাদের কিছু কর্ম করে, এই জন্য তাদেরকেও জাহান্নামে যেতে হবে, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। নচেত মূলত আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম তৈরি করেছেন কাফের মুশরিকদের জন্য। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উপযুক্ত বানান। সুতরাং সেই নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষের জন্য, আমাদের জন্য তিনি হচ্ছে উত্তম নমুনা, তিনি হচ্ছেন উত্তম আদর্শ, তাকেই অনুসরণ করতে হবে, তার কাছেই কেবল আমাদের শিক্ষা দিতে হবে, তার শিক্ষার উপরে আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে কি রয়েছে, উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের সকল ক্ষেত্রে, মানুষের জীবনের সকল ক্ষেত্রেই হচ্ছেন তিনি শিক্ষক, সকল ক্ষেত্রেই তার কাছ থেকে আমাদেরকে আদর্শ নিতে হবে, নিয়ম নীতি নিতে হবে, রীতিনীতি গ্রহণ করতে হবে, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই। কোনো একটি বিষয় নেই যে বিষয়টি আপনি নিজের ইচ্ছা মতো করবেন এবং সেই করাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতির বিপরীত, এরকম কোনো কাজ করার কোনো অনুমতি আপনার নেই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বক্ষেত্রে আমাদেরকে অনুকরণীয় অনুসরণীয় মানতে হবে, এটাই ইমানের মূল কথা। আল্লাহর রাসূলের প্রতি ইমান আনার বিষয়টা এরকমই, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান পোষণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ইমান থাকা, এই সব কিছুর মূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন আমাদেরকে, আমাদের জন্য করণীয় হিসেবে তা গ্রহণ করা, তা করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। পরিষ্কার দুটি কথা, করণীয় হিসেবে যা এনেছেন তা করা, আর বর্জন হিসেবে যা নিষেধ করেছেন তা না করা। সূরা আল হাসরে 7 নম্বর আয়াত, অমা আতাকুমুর রাসূল ফাখুযু অমা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের জন্য রাসূল যা কিছু এনেছেন সেগুলো গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। কোনো ঘোর পেশের কথা নেই, সাদাসিধা এবং সহজ ভাষায় সহজ কথা, যা তিনি করণীয় হিসেবে দিয়েছেন তা করো, তা গ্রহণ করো, যা বর্জন হিসেবে দিয়েছেন তা বর্জন করো। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে তাই মনে করতে হবে। সুতরাং আমরা আজকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবা, আমরা জুমার যে খুতবা দিই, এই খুতবা সংক্রান্ত অল্প কয়েক কিছু বিষয়, কিছু সুন্নাত, কিছু তরিকা তিনি কি করেছেন, আমরা অল্প কয়েকটি কথা বলবো। এরপরে ইনশাআল্লাহ আমরা সেই খুতবাটা আমরা যেই পদ্ধতিতে আপনাদের সামনে পেশ করি, সেই বিষয়টির শরীয়ত দৃষ্টিভঙ্গি এবং আজকের আলেম ওলামারা কী মনে করেন, সে বিষয়টি অতীতের আলেম ওলামারা কী মনে করেছেন, সে বিষয়টি একটু সংক্ষেপে বলবো, যেহেতু আল্লাহ তাতে করে আমাদের এখান থেকে ফায়দা হাসিল করার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার জাদুল মাআদ একটি কিতাব আছে, 5 খণ্ড আমার কাছে আছে, এই কিতাবে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সেখানে জুমার খুতবার আদাব বা নিয়ম কী সেটা উল্লেখ করেছেন, সেখানে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে তিনি বলেছেন। সুতরাং এবং সেই হাদিসগুলোর আলাকা সবগুলোকে একত্রিত করলে যে বিষয়গুলো আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবার সূচনা করতেন, খুতবার সূচনা করতেন আল্লাহর হামদ এবং সানা দিয়ে, আল্লাহর হামদ এবং সানা দিয়ে। সেটা কি? ওই যে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু, আমরা যেটা বলি, বলি কি না, এটা হচ্ছে আল্লাহর হামদ এবং আল্লাহর সানা। আর ওয়াতাশাহাদু ফিহা, খুতবার মধ্যে কালিমাতুশ শাহাদা থাকবে। কালিমাতুশ শাহাদা কি? আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেন, নাহমাদুহু ওয়া نستাইনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু, তারপরে কি বলি, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটাকে বলা হয় শাহাদাতাইন।
মূলত এই সাক্ষ্য দিয়েই, এই কালিমা মুখে বলেই একজন অমুসলিম, একজন মুসলমান নয় এমন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে। কোনো একজন ব্যক্তি যদি সারা, কোনো অমুসলিম ব্যক্তি যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তিনি কি মুসলমান হবেন? কি বলেন আপনারা বুঝে বলেন, মুসলমান হবেন? সারাদিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হবেন না, যতক্ষণ পর্যন্ত সেই কথাটি বিশ্বাস করে, অন্তরে একেবারে পরিষ্কারভাবে বিশ্বাস করে, কোনো সন্দেহ সংশয় নাই, এরকম বিশ্বাস করে যদি তিনি এটার প্রতি সাক্ষ্য দেন, তাহলেই কেবল তিনি নাতাকা বিশ্বাহাদাতাইন, তাহলেই তিনি ইসলাম গ্রহণকারী হবেন। কিভাবে বলতে হবে? আরবিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং কি তার রাসূল। তাহলে এই শাহাদাত না বললে কোনো মানুষ মুসলিম হয় না। সুতরাং এই কালিমাতুস শাহাদাতাইনও এই খুতবার ভূমিকাতে আল্লাহর রাসূল পড়েছেন। তাহলে সিগাটা বা এটা কি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এরপরে আমরা খুতবায় অনেক সময় খতিবরা ওয়া নাশহাদু আন্না ওয়া নাশহাদু আল্লা ওয়া নাশহাদু, খেয়াল করেন নাশহাদু আর আশহাদু, বুঝতে পারতেছেন না পার্থক্যটা? নুন দিয়ে নাশহাদু আর হাম আলিফ দিয়ে আশহাদু। অনেকে আমরা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, কিন্তু হাদিসের টেক্সটে, হাদিসের টেক্সটে আছে প্রথমে নাহমাদুহু, এটা ঠিক আছে নুন দিয়ে শুরু, মানে আমরা সকলেই আল্লাহর প্রশংসা করছি, আমরা সকলেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আমরা সকলেই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, আমরা সকলেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সকলেই আল্লাহর প্রতি আস্থাবান, এই অর্থগুলো নাহমাদুহু ওয়া নাস্তাগফিরু কি নাহমাদুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এটার অর্থ। কিন্তু এরপরে দ্বিতীয় অংশ শাহাদার সময় আমরা সেই একই সাইরে গিয়ে বলি ওয়া নাশহাদু, কিন্তু হাদিসের টেক্সট হচ্ছে ওয়া আশহাদু, ওয়া আশহাদু, ওয়া আশহাদু অর্থ হচ্ছে আমি একা, সিঙ্গেল সিঙ্গেল পারসন, আর নাশহাদু হচ্ছে কি বহুবচন, আমরা আমরা। এই যে পার্থক্যটা কেন, এটা আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তিনি এটার কারণ উল্লেখ করেছেন যে এরও একটা হেকমত রয়েছে, যে আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর প্রতি ঈমান পোষণ করা, আল্লাহর কাছে আল্লাহর প্রতি আস্থা রাখা এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার ক্ষেত্রে আমরা বহুবচন ব্যবহার করলাম বা রাসূল সাল্লাম বহুবচন ব্যবহার করেছেন, কিন্তু যখন আল্লাহর প্রতি সাক্ষী দেওয়া, রাসূলের প্রতি সাক্ষী দেওয়ার প্রশ্ন আসলো কালিমাতুস শাহাদাতাইনের সময় ওয়া আশহাদু আমি, এই বহুবচন না বলে এক বচন কেন বলেছে, এটার হেকমত স্বরূপ আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে যেহেতু আমরা নাহমাদু বলে আমি একা বলতেছি, একা সকলের পক্ষ থেকে আল্লাহর প্রশংসার কথা বলা যেতে পারে, একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেতে পারে, একজন আরেকজনের কাজ জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা যেতে পারে, যে আল্লাহ তুমি অমুককে মাফ করো, আল্লাহ তুমি অমুককে সাহায্য করো, এইভাবে বলা যেতে পারে। কিন্তু যখন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবে, এই আপনার সাক্ষীটা আমি দিলে চলবে না, কি বলেন কথা বুঝতে পারছেন, আপনার সাক্ষীটা আমার দিলে চলবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তিনি বলেছেন ওয়া আশহাদু, যেহেতু এখানে সাক্ষ্য দেওয়ার ব্যাপার, এই জন্য আমার নিজের সাক্ষ্যটা আমি দিতে পারি, অন্যজনের হয়ে সাক্ষ্য আমি দিতে পারি না যে সে আল্লাহর প্রতি ইমান আনছে। কথা বুঝতে পেরেছেন কিনা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথাটা আমি নিজে বলতে পারি, আপনিও এটা মনে করেন সেটা আমি বলতে পারি না, এই জন্য ওখানে বহু বচন ব্যবহার না করে এক বচন ব্যবহার করেছেন। যে সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তার শব্দ চয়নে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্মদর্শী ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুইস্তু জাওয়ামি আল খলিফ, আমাকে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়েছেন যা আমি অল্প কথার মধ্যে বহু বিস্তারিত
অর্থবত শব্দ বিষয়কে আমি অল্প শব্দ দিয়ে ব্যবহার করে কথা বলতে পারি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিলেন যা অন্য কারোর মধ্যে ছিল না। যে সুতরাং এইভাবে আমরা এটা লক্ষ্য করি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আয়াত তিনি পড়তেন। তার এক নম্বরটি হচ্ছে সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত, যেটা আমরা সবসময় পড়ে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আপনাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কি বলেন? কারণ সব প্রত্যেক খুতবাতে আমরা এটা সূচনা করি এভাবে। এই জন্য আল্লাহর নবীর একজন মহিলা সাহাবি, আল্লাহর নবীর এই যে রাসূল সাল্লামের খুতবার আদবের মধ্যে একটা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবি বলছেন যে আমি সূরা কাফ 24 পারায়, সূরা কাফ, এই সূরা কাফ, এই গোটা এই সূরাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সরাসরি মুখস্থ করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমাতে বা প্রায় অধিকাংশ জুমাতে এই সূরাটি পাঠ করতেন জুমার সময়। তার মুখ থেকে হাফিজতু সূরাত কাফ মিন ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে সরাসরি কাফ এই সূরাটি আমি মুখস্থ করেছি। তো সুতরাং আপনাদেরও এই তিনটি আয়াত মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর একটি। আরেকটি হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আরেকটি হচ্ছে সূরা আহজাবের শেষ আয়াতের আগের আয়াত, আয়াত নাম্বারটা মনে নেই ভাই, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সূচনাতে এই তিনটি আয়াত তিনি সর্বদা সবসময় খুতবার সূচনাতে তিনি পাঠ করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই খুতবার মধ্যে যদি শাহাদাত, যেটা আমরা প্রথমে বললাম যে আহমাদু ওয়া নাস্তাঈনু তার ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস এবং আবু দাউদের সহিহ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু খুতবাতিন লাইসা ফিহা তাশাহুদুন ফাহিয়া কাল ইয়াদিল জাজমা, কুল্লু খুতবাতিন লাইসা ফিহা তাশাহুদুন ফাহিয়া কাল ইয়াদিল জাজমা, যেই খুতবার শুরুতে শাহাদাত অর্থাৎ কালিমাতুস শাহাদা উচ্চারিত হয় না এইরকম খুতবা কাটা হাতের মতো। কাল ইয়াদিল জাজমা আইল মাকতুআ, কাটা হাত, হাত যদি কেটে ফেলা হয় যেরকম, সেই খুতবা এরকম হাত কাটা, তার মানে কি, কেউ কেউ বলছেন বরকত শূন্য, সেই খুতবার মধ্যে কোনো কল্যাণ নেই। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা খুতবার সূচনা এভাবে বিভিন্ন হাদিসের সহিহ হাদিসের মাধ্যমে আমরা পাই, আমরা সেভাবেই আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করি। এছাড়া শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেম্বারে উঠতেন, ওখানে ওটা আগে বললে ভালো হইতো, তাহলে ধারাবাহিক ঠিক থাকতো, তিনি মেম্বারে উঠে তিনি লোকদেরকে সামনে করে তিনি তাদেরকে আসসালামু আলাইকুম বলতেন, আসসালামু আলাইকুম বলতেন। অথচ আমরা শুনি এটা সহিহ হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা ছিল হচ্ছে, ওয়া ক্বালা আসসালামু আলাইকুম ইযা সাআদাল মিম্বারা ক্বালা ইস্তাকবালান নাস ওয়া ক্বালা আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিম্বারে উঠতেন, উঠে তিনি লোকদের মুখোমুখি হয়ে তাদেরকে আসসালামু আলাইকুম বলতেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেক সাহাবী যারা খুতবা দিতে উঠে, তারাও লোকদেরকে আসসালামু আলাইকুম বলতেন। কিন্তু আমরা শুনি কোনো কোনো আলেম নাকি মনে করেন যে এইখানে সালাম দেওয়া জায়েজ নেই।
এইখানে সালাম দেওয়া জায়েজ নেই। সে যাই হোক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাআদাল মিম্বারা সাল্লামা, তিনি যখন মেম্বারে উঠতেন তখন তিনি সালাম বলতেন। এবং আবদুল্লাহ ইবনে আবু বকর ওমর এবং ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, উমাইয়া বংশের 100 হিজরিতে যিনি উমাইয়া বংশের খলিফা হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই, তাকে ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়। কারণ তিনি এসে মাঝখানে এই দীর্ঘদিন উমাইয়া বংশের অনেক শাসকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা থেকে তাদের চালচলন এবং প্রশাসন চালাতে গিয়ে অনেক কিছুর ব্যতিক্রম তারা করে ফেলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে পুনরায় ফিরে নিয়ে আসে তিনি তার শাসন ব্যবস্থায় কায়েম করে, আলা মিনহাজিন নবুয়া আও আলা মিনহাজিল খিলাফা, আলা মিনহাজিন নবুয়া আল খিলাফা আলা মিনহাজিন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লামের নবুয়াতের তরিকাকে শাসন করা, এটা পুনরায় ফিরিয়ে এনেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই। এই জন্য তাকে পঞ্চম খলিফা বলা হয়। তিনিও উঠে লোকদেরকে সালাম বলতেন এবং লোকেরাও সালাম শুনে চুপ করে বসে থাকতেন না, তারাও সালামের জবাব দিতেন। এই বিষয়গুলোর সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা যদিও আমরা করি না, ইচ্ছা আছে কিন্তু করে করা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় তিনি লাঠির একটা লাঠি তার হাতে থাকত, অথবা ধনুক, ধনুক যেটাতে তীর ছোড়া হয়, ধনুক, ধনুকের উপর ভর দিয়ে অথবা লাঠির উপর ভর দিয়ে তিনি খুতবা দিতেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাঠির উপরে বা ধনুকের উপরে ভর দিয়ে বা হাতে রেখে খুতবা দেওয়ার আগে তিনি খেজুর গাছের একটি কাণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিল তার মেম্বারের পাশে, যেখানে দাঁড়িয়ে তিনি মসজিদে নববীতে খুতবা দিতেন, একটি খেজুর গাছের কাণ্ড ছিল সেটার উপরে তিনি ভর করে খুতবা দিতেন। এরপর রাসূল সাল্লাম সেটাকে পরিত্যাগ করে যখন লাঠির উপরে ভর করলেন তখন এই খেজুর গাছের এই কাণ্ড থেকে কান্নার মতো শব্দ শোনা গেল। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাম বলছেন যে এই কাণ্ডটি তাকে আমি ত্যাগ করেছি এই জন্য সে কি কাঁদছে। তো সুতরাং এরপরে তো রাসূল সাল্লাম লাঠি ইয়ে করছে, এগুলো তো আমরা সাধারণত করি না, ইনশাল্লাহ কোনো এক সময় করবো, কি বলেন, কোনো এক সময় ইনশাল্লাহ আমরা করবো। তা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুতরাং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ছিল, তিনি যখন খুতবা দিতেন প্রয়োজন অনুযায়ী কথা বলতেন এবং এই খুতবা দেবার সময় কোনো প্রয়োজন হলে সেটা করতেন, খুতবা বন্ধ করে সেই কাজটিও তিনি করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে খুতবা দিচ্ছেন, তখন একজন সাহাবি তিনি মসজিদে ঢুকলেন, ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার আশেপাশে এবং মদিনার উপরে অনাবৃষ্টির কারণে বিভিন্ন রোগ বালা মুসিবতে আক্রান্ত হয়ে লোকজন অসুস্থ হচ্ছে, গবাদি পশু অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, ক্ষেত খামারে ঠিকই হচ্ছে না, ফসল হচ্ছে না, তাদের ফসল তো ওই যে খেজুর বা ইত্যাদি যেগুলো আছে, সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা বলে হাত তুলে উপরের দিকে তিনি এই দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, বুখারী মুসলিমে হাদিস আছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহুম্মা আগিসনা আগিসনা এরকম বলতে বলতে আমরা দেখলাম সারা আকাশ ছিল মেঘ মুক্ত আকাশ, প্রচণ্ড রোদ, আমরা দেখতে পেলাম যে খণ্ড খণ্ড মেঘগুলো উড়ে এসে একত্রিত জড়ো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, রাসূল সাল্লাম দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাড়িটা সম্পূর্ণ পানিতে ভিজে গেছে, টপটপ করে পানি পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এবং তার এই এটাকে কী বলা হয় কপালে, কপালে কাদা লেগে আছে, ওই সেজদা দিয়েছে কাদা লেগে আছে। এভাবে বৃষ্টি চলল 7 দিন। পরের সপ্তাহে এইখানে রাবি নিজেই বলছেন যে ওই আগের সপ্তাহের ওই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি তিনি একইভাবে বললে ইয়া রাসূলুল্লাহ, এত বেশি বৃষ্টি হচ্ছে যে সব কিছু তলিয়ে যাচ্ছে, সব কিছু তলিয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহর জন্য বৃষ্টিটা কী করেন, বন্ধ করেন। আল্লাহ পাকের রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা হাওয়া আলাইনা লা আলাইনা, আল্লাহ এই বৃষ্টি তুমি আকা আশেপাশে পাহাড় পর্বত ওদিকে তুমি বর্ষণ করো, আমাদের উপর আর বর্ষণ করো না, আল্লাহুম্মা
আলাইকা বিল আকাম অযরাব, আল্লাহ তুমি এই যে আশেপাশে যে সকল আছে, পাহাড় পর্বত আছে, দূরে দূরে আছে, সেখানে তুমি বৃষ্টি দাও আমাদের, আর বৃষ্টি দিও না। হাদিসের বর্ণনাকারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হইতে হইতে দেখলাম মেঘ ছিল আকাশ দিয়ে, আকাশে মেঘ, আকাশ ঢাকা ছিল মেঘ দিয়ে, মেঘগুলো খণ্ড খণ্ড হয়ে উঠতে উড়িয়ে শেষ হইতে হইতে আমরা যখন বের হয়ে বাড়ির দিকে গেলাম তখন রোদের মধ্যে আমরা বাড়ির মধ্যে গেলাম। তাহলে খুতবা চলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আসা বিষয়কে তিনি অ্যাচিভ করেছেন, কি রিসিভ করেছেন এবং সেটা নিয়ে অ্যাড্রেস করেছেন। একইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এমন সময় মুসলিম শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসে এই সাহাবির নাম বর্ণনা করা নেই, কিন্তু অন্যান্য হাদিসে নাম বর্ণনা করা আছে, সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিনি এসে বসে গেছেন, যেমন এই ভাই বসলেন, তিনি এসে বসে গেলেন, রাসূল সাল্লাম খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ফুলান কম ওঠো, আসাল্লাই তারা কায়তাইন, তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো? কালা লা, কালা কম ফাসাল্লি রাকাতাইন, ওঠো এবং দুই রাকাত নামাজ পড়ো। কোনো কোনো বর্ণনায় আছে নামাজ দুই রাকাতটা সংক্ষেপে পড়ো, লম্বা কেরাত করে পড়ো না, সংক্ষেপে পড়ো। এই জন্য বুখারী মুসলিমে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা জা আহাদুকুম ইলাল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুবু ফাল ইউসাল্লি রাকাতাইন, কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে, কোন অবস্থায় ইমাম তখন খুতবা দিচ্ছে। ইদা জা আহাদুকুম, সরাসরি টেক্সট ভাই, অর্থ ব্যাখ্যা না, কি ব্যাখ্যা না, ইদা জা আহাদুকুম আল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ওয়াল ইমামু ইয়াখতুবু, ওয়াও এখানে ওয়াও হালিয়া, যারা মাদ্রাসা পড়েছে নাহ সরফ যারা জানেন, ওয়াল ইমাম বাক্যটা জুমলা হালিয়া, মানে রাসূল সাল্লামের অবস্থা বর্ণনা করছে যে তখন ওই লোকটি যখন মসজিদে প্রবেশ করলো রাসূলুল্লাহ সাল্লাম তখন কোন অবস্থায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা কী ছিল, তিনি খুতবা দিচ্ছিলেন, ওয়াল ইমামু ইয়াখতুবু, খুতবা দিচ্ছিলেন, ফাল ইউসাল্লি রাকাতাইন, সে ব্যক্তি যেন দুই রাকাত নামাজ অবশ্যই পড়ে, দুই রাকাত নামাজ অবশ্যই কি পড়ে। তো সুতরাং এই মাসআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিসের মধ্যে এর উত্তর রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন খুতবা, একজন এসে দোয়া চাইলেন বৃষ্টি হওয়ার জন্য, আরেকদিন এসে দোয়া চাইলেন বৃষ্টি না হওয়ার জন্য, আরেকদিন রাসূল সাল্লাম খুতবা বাদ দিয়ে সেই ব্যক্তি কথা বললেন, সেই ব্যক্তিকে বললেন তুমি দুই রাকাত নামাজ পড়ো। তাহলে খুতবার সময় প্রয়োজনে খুতবার বিষয়বস্তুর থেকে অন্যদিকে যাওয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্ম থেকে অনুমোদন আছে, এটা বোঝা যায়, কথা ঠিক না বেঠিক? তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার এগুলো আদব ছিল, এবং সেইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা, যারা অনেকেই বলেন যে আপনি তো খুতবা একটু আগেই শুরু করেন, আমরা এসে নামাজ পড়তে পারি না, আরও তো বলেছিল আমার এই খুতবা আপনার এমন তো দুই রাকাত নামাজ পড়বেন, অন্তত পক্ষে তাহিয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন, কি বলেন, কথাটা কি পরিষ্কার? এখানে বোনেরা যারা আছেন তারাও, আপনারাও, আপনাদের যে জন্য যে জায়গা, নামাজের জন্য জায়গা আছে সেখানে ঢুকে আপনারা কমপক্ষে দুই রাকাত নামাজ বসার আগে, অনেকে আছেন আগে বসেন তারপর উঠে নামাজ পড়েন। রাসূল বললেন ফালা উন্না হাদিসা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ না পড়ে যেন সে না বসে, আর আপনি বসে তারপর নামাজ শুরু করলেন, উল্টা, কি বলেন, কথা ঠিক না বেঠিক? উল্টা করি আমরা, আবার কোনো সময় কিন্তু আমি বলছি, আমার কথা বলছি, আমি বলছি আপনাদের একটা যে এইটা করবেন না, আপনি শুনছেন করবেন, এই পর্যন্ত হয় কিনা এটা? হ্যাঁ, যে আমি বলছি করবেন না, আপনি নাটা শোনেন নাই, আপনি শুনছেন কি করবেন, বাইরে যা বলছে উনি করছে এটা কইছে। তো সুতরাং একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সেগুলো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যেগুলো জায়েজ না জায়েজের বিষয়টা, যেগুলো জায়েজ না জায়েজের বিষয়টাকে একেবারে শেষ বাক্যর শেষ ফুলুস্টা পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, অর্ধেক শুনলে তো ভুল বুঝবেন আপনি। তো সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার এই সকল এ ছিল। এরপরে এখন কথা হচ্ছে এই প্রসঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এখান থেকে রাসূল খুতবার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি, এই জন্য ওলামায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পুরো বিষয়টাকে, হাদিসগুলোকে সামনে রেখে জুমার খুতবার জন্য বা ঈদের খুতবার জন্য যে বিষয়গুলো রেখেছেন, তাহলে খুতবাটা হইতে হবে, শুরুটা হইতে হবে আল্লাহর হামদ এবং সানা প্রশংসা থাকতে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম সেখানে থাকতে হবে, তাশাহুদ সেখানে থাকতে হবে, তাকওয়া সম্পর্কে কোরআনের আয়াত থাকতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আরেকটা বিষয় আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবা এভাবে শেষ করার পরে, আয়াতগুলোও শেষ করার পরে আপনারা খেয়াল করেন, আমরা বলি আম্মা বাদু, কি বলেন ঠিক না বেঠিক? আম্মা বাদু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলো পড়ার পরে হাদিস থেকে প্রমাণিত তিনিও আম্মা বাদু সব সময় বলতেন, সব সময় তিনি কি বলতেন? আম্মা বাদু মানে অতঃপর। আম্মা বাদু শব্দের অর্থ কি? অতঃপর। আমরা আল্লাহর প্রশংসা, রাসূলের সানা, শাহাদাত এবং তাকওয়া সম্পর্কে আয়াতগুলো পাঠ করার পরে এবার আমাদের প্রয়োজন অনুযায়ী মুসল্লিদের জন্য যেগুলো প্রয়োজন, মুসল্লিদেরকে যেগুলো শেখানো দরকার, মুসল্লিদেরকে যেগুলো বলা দরকার, অর্থাৎ যেটাকে হাজাত বলা হয়, যেটা প্রয়োজন বিষয়বস্তু, সেটার দিকে তিনি দৃষ্টি দিতেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তৃতা করার সময় জাবির ইবনে আব্দুল্লাহ থেকে একটা হাদিস আছে বুখারী মুসলিমে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতে ওয়াজ করতেন বা খুতবা দিতেন বা বক্তৃতা করতেন, ইহমাররাত আইনাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো লাল হয়ে যেত, এতটা আবেগের সাথে তিনি কথা বলতেন। ওয়া আলা সাওতুহু, রাসূলের আওয়াজ বলন্দ হতো, রাসূলের আওয়াজ জোরে জোরে বলতেন, ওই ইয়ের মতো করে না, সুফি হিসাবে নরম নরম সুরে না, তিনি আওয়াজ বলন্দ করে বলতেন, কাআন্নাহু মুনজিরু জাইশিন, কাআন্নাহু মুনজিরু জাইশিন, একজন সেনাপতি শত্রুদের ব্যাপারে তার সৈন্যদেরকে যেভাবে সতর্ক করেন, যেভাবে সাবধান করেন সৈন্যদের বিরুদ্ধে, তাদেরকে উৎসাহিত করা, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেভাবে বক্তৃতা দিতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে, সেভাবে বক্তৃতা দিতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল কিছুর জন্য, সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের জন্য মহান শিক্ষক, কেবল তার কাছেই আমাদের জন্য অনুসরণের, অনুকরণের একমাত্র পথ রয়েছে এবং তার কাছেই সেই শিক্ষা রয়েছে। যে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার বিষয়বস্তু ছিল, ই ছিল যে হামদ সালা সানা আল তাশাহুদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করা, তাকওয়ার আয়াতগুলো পড়া এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। এছাড়াও এটা সাধারণত আমরা দ্বিতীয় খুতবায় আমরা শুরু করি, কিন্তু প্রথম খুতবাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন যে আমরা বলি ফা ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। কি বলেন, আপনারা শুনেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাম এটা প্রথম খুতবাতেও কখনো কখনো বলতেন, আবার শেষেও তিনি বলতেন। এরপর মুসলমানদের জন্য দোয়া করতেন, আমভাবে মমিন মুসলমানদের জন্য কি করতেন? দোয়া করতেন। মাঝখানে তাহলে কী থাকলো? মাঝখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো বলতেন, যা তিনি তাদেরকে তালিম দিতে চাইতেন তা বলতেন, যা তাদেরকে জানাতে চাইতেন তা তিনি জানাতেন। এটা ছিল প্রয়োজন অনুযায়ী মাঝখানের কথাগুলো। তাহলে আগের ডেকারেশনগুলো হচ্ছে সালাত, হামদ, সালাত, তাকওয়ার নামা, আর শেষেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরকম পড়ার পরে মমিন মুসলমানদের জন্য দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা, সকলের জন্য দোয়া করা, মাঝখানে বিষয়বস্তুর উপরে আলোচনা, সেটাই হচ্ছে ওয়াজ, সেটাই হচ্ছে এরশাদ, সেটাই হচ্ছে দিক নির্দেশনা, সেটাই হচ্ছে তালিম, সেটাই হচ্ছে মানুষের প্রয়োজন অনুযায়ী তাদেরকে শিক্ষা দেওয়া। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? তো সুতরাং এই বিষয়টি থেকে আমরা বুঝতে পারি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি এসে বসলেন ওই লোকটি যদি অনারব হতো, ওই লোকটি যদি অনারব হতো, সে আরবি বোঝে না, তাহলে তাকে যদি বলা হতো ইয়া ফুলান কম, তাহলে কি সে কিছু বুঝতো? কিছুই বুঝতো না। তাহলে বোঝা গেল কি যে তাহলে সেই খুতবাটা, এটা আমি কিয়াস কথা বলতেছি, কিয়াসি কথা, যুক্তির কথা, তাহলে বোঝা গেল যে খুতবার উদ্দেশ্য হচ্ছে শ্রোতাদেরকে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া, তাদেরকে তালিম দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে কোনো বিষয়ে জানানো। তা আমরা যদি খুতবার মাধ্যমে সেই জিনিসটি যদি এমন ভাষায় দিই, যাদেরকে খুতবা দেওয়া হচ্ছে, যাদের সামনে পেশ করা হচ্ছে, তারা যদি তার কিছুই না বোঝে, তাহলে সেই খুতবাটা কী হবে? এটা উপকার থেকে খালি হবে, এতে কোনো উপকার হবে না, নামাজ হবে না তা বলছি না, নামাজ হবে না তা বলছি না, উপকার থেকে কি হবে? খালি হবে। এইটাকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ তারা খুতবা আরবি ভাষাতে হওয়া অথবা অন্য ভাষাতে হওয়া, জায়েজ কি জায়েজ না তা নিয়ে অন্য অন্য অনেক মাসলা মাসাইলের মতো
এখানেও তারা মতানৈক্য করেছেন। কি বলেন, কথা ঠিক না ঠিক? এখানেও তারা মতানৈক্য করেছেন। আমার কাছে এ বিষয়ে পুরো চার পৃষ্ঠার কি আছে। গত শুক্রবার, আগের শুক্রবারে এক ভাই আমাকে বাইরে জিজ্ঞাসা করেছিলেন, তো সেদিন তো আমার এই বিষয়ের উপর আলোচনা ছিল। আমি তাকে মুখেও কিছু বলেছিলাম, তারপরে তাকে বলেছিলাম যে আপনি এটা বই পুস্তক ঘাটলেও পাবেন। এরপরে আমি এটা তৈরি করলাম যে একটু আপনাদেরকে বলবো, এখানে আমার কাছে সেই বিষয়গুলো আছে যে এখানে যারা ইমাম যারা চলে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, তারা অন্য অন্য হাজারো হাজার 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 মাসালার ক্ষেত্রে যেমন মতানৈক্য করেছেন, এক্ষেত্রেও তারা মতানৈক্য করেছেন। সুতরাং তাদের মতানৈক্যকে আমরা যদি সামনে রাখি, তাহলে তিনটি প্রধান কথা রয়েছে এ বিষয়ে। তিনটি প্রধান কথার একটি হচ্ছে যে এটাও ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং ইমাম আমুন আবু হানিফা রহমতুল্লাহ আলার দুইজন সাগরেদ, এদেরকে সাহেবাইন বলা হয়। কে? ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, এই দুইজনকে সাহেবাইন বলা হয়। তাদের মতে হচ্ছে যে খুতবা আরবিতে হওয়াই ভালো, প্রয়োজনে অন্য ভাষায় হবে। এখন প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে আরবি ভাষায় যাদের সামনে দেওয়া হবে, তারা যদি আরবি না বোঝে অথবা আরবিতে দেওয়া খুতবা দেওয়ার মতো লোকই নেই, তাহলে অন্য ভাষায় হবে। তাহলে দুটো বিষয়, একটি হচ্ছে আরবিতে বলতে পারে, কিন্তু যাদের সামনে বলা হবে তারা আরবি কিছুই বোঝেন না, তাহলে এইটা হলো একটা মত। আরেকটি মত হচ্ছে যে ইমাম মালিকের একটি মত হচ্ছে যেটা আরবিতেই হইতে হবে। সেই আরবিতেই হইতে হবে, সেটা কি? আরবিতে হইতে হবে ওই যে হামদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই হাম এবং আল্লাহর সানা এবং ওই শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা এবং আয়াতুত তাকওয়া, যে তাকওয়ার যে আয়াতগুলো, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কমপক্ষে এগুলো আরবিতে হতে হবে। তাহলে আমরা সেগুলো পড়ি কিনা আরবিতে? আর যেই বিষয়বস্তু, এদের কথা, যেই বিষয়বস্তুর উপর আলোচনা হবে, সেই বিষয়বস্তুর উপরে যে কোরআনের যে আয়াতগুলো আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে, সেগুলোকে আরবিতে পড়ে বাংলায় অনুবাদ করে দেওয়া। বাংলা বলতে কি? অন্য ভাষায়, যারা যে ভাষার সামনে কথা বলা হবে সেই ভাষায় অনুবাদ করা। কী জন্য? উদ্দেশ্য তারা বলেছেন। কি কারণে? কারণটা হচ্ছে এই, যেভাবে কোরআনের আয়াতগুলো, রাসূলের হাদিসগুলো আরবিতে বললে মুসলমানেরা আরবি শেখার জন্য তাদের মধ্যে তাকিজ সৃষ্টি হবে, তাদের মধ্যে গুরুত্ব আসবে যে আমি কোরআন বুঝতেছি না, হাদিস বুঝতেছি না, তাহলে তো আমার আরবি ভাষা শেখা দরকার। এখন কি আমাদের সেই আশা কি আর আছে যে আমি যদি সারা দিনই যদি আপনাদের সামনে কোরআন আয়াত, কোরআনের আয়াত আরবিতেই পড়ি, রাসূলের হাদিস যদি আরবিতেই বলি, তা আপনাদের অনেকের মধ্যে হয়তো আর সৃষ্টি হবে, সবার মধ্যে কি সৃষ্টি হবে যে আরবি শিখি আমি? কি বলেন, হবে? তাহলে ওনারা এই উদ্দেশ্যে বলেছে, যেই উদ্দেশ্যে, যাতে করে লিতাউইদিন্নাস, লিতাশজিউন্নাস আলা তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি, আল্লাহর ভাষা কোরআনের আরবি ভাষা হওয়ার কারণে, রাসূলের হাদিস আরবি হওয়ার কারণে মুসলমানরা আরবি শেখার প্রতি উৎসাহিত হবে। এই জন্য বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলোকে আরবিতে পড়া, যাতে করে তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয় যে এগুলো আমাদের আরবি শেখা উচিত। কথা বুঝতে পেরেছেন কিনা? আমাদের আলোচনায় তো আমরা চেষ্টা করি কোরআনের আয়াত পেশ করা, নাকি বলেন? পড়ি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ওলা চেষ্টা করি আমরা, বরং নিজেদের কথা কম বলি। আমার কাছে যে নোট থাকে প্রতিটি শব্দ, সেখানে শুধু কোরআন এবং হাদিসেরই উদ্ধৃতি থাকে, সবগুলো আপনাদের সামনে পেশ করতে পারি না। সুতরাং তাহলে যারা বলছেন যে আরবিতে হইতে হবে এই জিনিসগুলো, আমরা তাদের কথা মতো আমরা আরবি বেশি বলে থাকি। কোরআনের আয়াতগুলো আরবি পড়ি, তারপরে আবার বাংলা পড়ি, হাদিসগুলো আরবি পড়ি, আবার তারকে অনুবাদ করি, কারণ আরবি শুধু পড়ে দিলে তো আর বোঝা যাবে না। তিন নম্বর হচ্ছে, খুতবা আরবিতে হওয়া ভালো, তবে অন্য ভাষাতেও হবে, সবটাই পুরাটাই বাংলা, একবারে সব কিছু বাংলা। ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এটুকুনো যে বাংলা যেটা অর্থ আছে সেটাও, তাহলে এদের কাছে মানে আরবিতে হওয়া ভালো, তো পুরাটাই বাংলা হলে খুতবা, এটা তো নাজায়েজ কিছু নেই। তাহলে সুতরাং সেই তিনটা মাকুল কওলকে যদি আমরা একত্রিত করি,
তাহলে ইনশাআল্লাহ আমরা যারা বলেন যে আরবি হইতে হবে, তারাও যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো পূরণ করেই আমরা অত্যন্ত ইয়াকিনের সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে এবং মুসলিম উম্মার বা আমরা বাংলা ভাষাভাষী মানুষরা এই খুতবা থেকে যাতে উপকৃত হতে পারেন, এই জন্য আমরা মূল বিষয়গুলো, মূল কথাগুলো আমরা আরবিতে আলোচনা করি। আরেকটি বিষয় প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের আদবের ক্ষেত্রে বলেছেন, যেমন ওযু করে কি গোসল করে আসা, খুশবু ভালো কাপড় চোপড় পরে, এইরকম আরও কিছু আদব আছে। নামাজের আগে কোনো বক্তৃতা করা, নামাজের আগে কোনো বক্তৃতা করা জায়েজ নেই। নামাজের আগে কোনো হালাকাতুল জিকির করা, কোনো হালাকাতুল ইলম, যেমন নামাজের আগে যদি আপনি এখানে কোরআন তালিম দেন, এই হাদিস অনুযায়ী সেটা জায়েজ নেই। সুতরাং জুমার নামাজের আগে এরকম তাহাল্লুক, হালাকাতুল ইলম, হালাকাতু মাজলিসি জিকির, এগুলো রাসূল সাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমরা খুতবা দেবার আগে যে বাংলায় আলোচনা করি, আরবিতে খুতবা দিতে হবে এই যুক্তিতে, কি বলেন, কথা ঠিক না ঠিক? রাসূল সাল্লাম খুতবা দিয়েছেন কয়টি? দুইটা। জুমার দিনে খুতবা দিয়েছেন কয়টি? কিন্তু আমাদের দেশে আমরা তিনটি দিচ্ছি, দুটা দিয়ে আরবিতে, আর একটা সেই আরবি শুরু করার আগে বাংলায় আলোচনা করি। অনেক ক্ষেত্রে বাংলায় যেটা আলোচনা করি সেই সেটাই কিন্তু ওই ওই দিনের আরবি খুতবাতে সেটাই পড়ি, তা কিন্তু নয়। কথাটা ঠিক না বে ঠিক? খুতবা মানে বক্তৃতা। তো সুতরাং এই জন্য তাহলে তৃতীয় আর একটা খুতবা ওই দিন আলোচনা করা, খুতবার আগে আলোচনা। এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন, যেইখানে লোকেরা কোনো আরবি ভাষা বুঝবে না, তাদের সামনে যদি কেউ আরবিতে খুতবা দেয়, তাহলে যিনি আরবি বোঝেন অথবা উনি তিনি তার এই আরবি খুতবাটাকে জুমার নামাজের পরে, জুমার নামাজের পরে মুসল্লিদের সামনে বাংলায় করতে পারেন। কথা বুঝছেন? তাহলে আগে কোনোভাবেই করার কথা এটা রাসূলের এই হাদিসের অনুসারের মধ্যে পড়ে না। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। এর দলিলগুলো আছে যে অন্য ভাষায় যেটা হওয়া সেক্ষেত্রে দলিল হচ্ছে, এবং বর্তমান সময়ের ফেকহ একাডেমি, বিশ্ব ফেকহ একাডেমি যেটার মূল হচ্ছে সৌদি আরবে, বিশ্ব সমস্ত আলেমরা বর্তমান সময়ে যে ফেকহ একাডেমি করেছে, আধুনিক বিভিন্ন বিষয়বস্তু ইত্যাদি, তাদেরও সিদ্ধান্ত হচ্ছে এই যে জুমার খুতবা যেই দেশের মানুষ যেই ভাষায় বোঝেন সেই ভাষায় বিষয়বস্তুর আলোচনা হওয়া, তবে ওই যা কোরআনের আয়াতগুলো আরবিতে, হাদিসগুলো আরবিতে, এবং শুরুতে আরবিতে মুসলমানদের জন্য দোয়া করা, যেগুলো কোরআনের আয়াত আছে দোয়া, যেগুলো সেগুলো দোয়াতে বলা, বাংলাতে অন্যভাবেও বলা। এটা একইভাবে সৌদি স্থায়ী সদস্য, স্থায়ী কমিটি, ফতুয়ার স্থায়ী কমিটি বিভাগ যেটা, এটা আরবিতে বলা হয় লাজনাতুদ্দাইমালিল ইফতা, তাদেরও এই এই মতটাই তারা গ্রহণ করেছেন। এক্ষেত্রে দলিল যেগুলো রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা আরসাল্লাম রাসূলিল্লাহ বিলিসানি কওমি, আমি প্রত্যেক জাতির কাছে যেই নবী বা যেই রাসুল পাঠিয়েছি সেই জাতির ভাষা যেটা, সেই ভাষার নবী আমি পাঠিয়েছি, সেই ভাষার রাসুল আমি পাঠিয়েছি, কি জন্য? লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ হেদিবেন, যাতে করে আল্লাহর দিনের কথাগুলো এই ভাষার নবী তার স্বভাষী লোকদের সামনে পেশ করতে পারে। সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা ইন্না আহসানাল হাদীস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, একটি বিষয় প্রসঙ্গত একটুখানি বলছি, সেটা হচ্ছে আমরা তো ইনশাআল্লাহ আপনাদের কাছে সবসময় আবেদন করি, আপনাদের আবেদন, আমাদের আবেদনের সাড়া দিয়েই আপনারা এই মসজিদে বড় করার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, এই ফ্যান দেওয়ার ক্ষেত্রে, তারপরে বিছানা কেনা করার ক্ষেত্রে। এরপরে আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন ধরে আমাদের বোনেরাও এখন অংশগ্রহণ করছেন, ওখানে তারা নামাজ পড়ছেন, কি বলে আমরা সবাই জানি তো, আমাদের বোনেরাও কিছু জুমার নামাজ আমাদের সাথে আদায় করেন, তাদের জন্য আলাদা জায়গা না থাকাতে স্কুলের ভবনের দ্বিতীয় তলা তারা পড়েন, সেখানেও এরকম চটের অব্যবস্থাপনা ছিল বা থাকলেও কত সুন্দর ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ একজন বোনের সদিচ্ছার কারণে, একজন বোনের সদিচ্ছার কারণে সেখানে তিনি যে আমাদের সামনের কাঁথারা দেখতেছেন না যে একটা নতুন নতুন কার্পেট, এরকম ছয়টি কার্পেট তিনি দিয়েছেন, ছয়টি কার্পেট সেখানে দেওয়ার কারণে ছয়টি কার্পেট বিছাতে গেলে জায়গা সংকুলন হয় না, পাঁচটা বিছানা গেছে আর একটি দয়া করে এদিকে আসছে,
বুঝছেন, এদিকে আসছে আপনাদের পুরুষদেরকে দেখানোর জন্য, এই জন্য এইটুকু এখানে আছে। আমরা ওই বোনের জন্য দোয়া করছি, কি বলেন, যিনি এই ভালো কাজটা অন্য যারা করেছেন তাদের মধ্যে, আবার এই কার্পেটটা এখানে যারা যা আছে তার মধ্যে এটাই উন্নত কার্পেট, এই জন্য আল্লাহ পাক যেন তার এবং তার পরিবারের জীবনকে উন্নত করে দেন দুনিয়াতে এবং পরকালে সকলখানেই, এবং আল্লাহ পাক তার এই দানকে কবুল করেন, এবং দানের ক্ষেত্রে তিনি বা যারা এগিয়ে এসেছেন তারা যেন এই এই পুণ্যের কাজের চাবি হিসাবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, যাতে করে সবসময় তারা নিজেরা বেশি করে করতে পারে এবং তাদের দেখা দেখে অন্যরাও করতে পারে। সুতরাং আপনারা অনেকে উৎসাহিত হবেন, এই জন্য আমি এসে আবেদন করছি। সেই সাথে আর এই মসজিদটা আরেকটু সম্প্রসারণ করার চিন্তাভাবনা হচ্ছে, এই ওয়ালটা, এই পশ্চিমের পুরা ওয়ালটা আরও সামনে 2-3 সব আগায় নেওয়ার একটা চিন্তা চলছে, এটাও আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে, কি বলেন? আমরা সকলেই রাজি আছি তো ভাই? এই জন্য আমরা খোলা মনে খোলা হাতে ইনশাআল্লাহ ভালো কাজের জন্য আমরা দান করব। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে স্থান করে দেবেন। সুতরাং ভালো জায়গা যিনি যার জন্য করে দিলেন আল্লাহ পাক, এর বদৌলতে কিয়ামতের দিন জান্নাতে তার জন্য ভালো জায়গাও দিতে পারেন। আল্লাহ পাক দান করুন সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমার যারা বলতেছিলাম সেই খুতবার কথা, তাহলে অন্য ভাষায় খুতবা দেওয়ার যে একটি আয়াত হচ্ছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, আল্লাহ পাক তার নবীকে যেই ভাষার লোকদের কাছে পাঠাচ্ছেন সেই ভাষার ভাষী হিসেবে আল্লাহ পাক তার রাসূল পাঠিয়েছেন, যাতে করে দিনের কথাগুলো তাদেরকে বুঝাতে পারেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশ থেকে বাহিরের থেকে যে সকল ডিপুটেশন আসতো তারা যে ভাষায় কথা বলতো, আল্লাহর রাসূল কি সব ভাষা তো জানতেন না। যারা এটা মনে করেন, এটা কেউ মনে করেন কি রাসূল সব ভাষা জানতেন না? জানতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিত, যিনি রাসূল সাল্লামের কাতিবে ওহী ছিলেন, তাকে নির্দেশ দিয়েছিলেন তুমি ইব্রানি ভাষা শিখবা, এবং অন্যরাও সালমান ফার্সিদের অন্য ভাষা জানতেন, সুতরাং তাদেরকে দিয়ে তর্জমা করেছেন। তাহলে এই যে তর্জমা করা, যারা বোঝে না জিনিসটা প্রয়োজন, দিনের বিষয় বুঝতেছে না, তাদেরকে বোঝানোর জন্য রাসূল সাল্লাম দোভাষী ব্যবহার করেছেন এবং অন্য ভাষা শেখার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং এটাও প্রমাণ করে যে আমরা দিনের যেই কথাগুলো যাদের সামনে বলবো তারা যে ভাষায় বুঝবে সেভাবেই সে ভাষাতেই বলতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে সাহাবাই কেরামগণ মদিনা থেকে মক্কা থেকে বের হয়ে বিভিন্ন দেশে গেছেন, তারা কি সেই দেশের লোকদের কাছে কি আরবিতে যে দাওয়াত দিয়েছেন, নাকি তারা যে ভাষায় বোঝে অন্ততপক্ষে দোভাষীর মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়েছেন, যারা আরবি সরাসরি বুঝতো? একটি কথা মনে রাখা দরকার, ওই সময় আরব দেশের একটি প্রভাব ছিল, আরব দেশের সিরিয়া টিরিয়া বিভিন্ন অঞ্চলে সেখানে ব্যবসা বাণিজ্যের লোকজন আশা করতো। এখন যেমন ইংরেজিটা সারা বিশ্বব্যাপী একটু প্রভাবশালী ইংরেজি, কি বলেন, আমাদের দেশের রিক্সাওয়ালাও দিনের মধ্যে 20-25টা ইংরেজি শব্দ বলে, কথা ঠিক না বেঠিক? বরং ওইটার বাংলা বলে সে বোঝে না, ইউনিভার্সিটি চেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চেনে না, ঢাকা ইউনিভার্সিটি চেনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চেনে না। তো সুতরাং এইরকম হওয়ার কারণে বহু দেশে আরবি ভাষা জানার লোক ছিল, সাহাবায়ে কেরামরা যেখানে গেছেন তারা তাদের সামনে আরবিতে, যারা বুঝছেন তাদেরকে আরবিতে দাওয়াত দিয়েছেন, যারা আরবি বোঝেন নাই তাদেরকে দোভাষীর মাধ্যমে দাওয়াত দিয়েছেন। এছাড়া তো আল্লাহর দিন এত অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের এখানে ওখানে পৌঁছানো সম্ভব ছিল না। সুতরাং এসব কিছু মিলে এই জন্য খুতবা ওই শর্তগুলো, যারা নাজায়েজ যারা বলেন যে আরবিতে হইতে হবে, তারাও যে শর্তগুলো দিয়েছে যে এই এই জিনিসগুলো কমপক্ষে আরবিতে হইতে হবে, সেগুলোকে রক্ষা করেই আমরা বলছি। এই জন্য কারো মনের মধ্যে কোনো দ্বিধা সংকোচ থাকার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবীকুম হাইসা আমারকুম রব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহু মালাইকাতু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم ورضى اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون